আপনি কখনো কি ভেবে দেখেছেন রেস এর সময় এফ ওয়ান রেসিং কারের টায়ার দুই সেকেন্ডের থেকে কম সময় কিভাবে চেঞ্জ করে থাকে দেখুন এফ ওয়ান রেসিং কার একশো থেকে একশো বিশ কিলো চলার পরে টায়ার চেঞ্জ করা প্রয়োজন পড়ে সে কারণে এই কারের টায়ার নর্মাল টায়ারের তুলনায় বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর একবার রেসের মধ্যে এই কারের টায়ার দুই থেকে তিনবার চেঞ্জ করা প্রয়োজন পড়ে এই কারের টায়ার চেঞ্জ করার জন্য বাইশ জন মানুষের প্রফেশন টিম রাখা হয় যারা ওয়ান পয়েন্ট এইট সেকেন্ড সময়ের মধ্যে টায়ার চেঞ্জ করতে সক্ষম হয় যখনই কার ট্রাপের মধ্যে আসে তখনই সর্বপ্রথম সামনে আর পিছনের অংশে জ্যাক লাগিয়ে উঠানো হয় এরপর দুজন ব্যক্তি দুই পাশে থেকে ধরে কারকে ইস্টাবলিশ করে রাখে আর একটি টায়ার তিনজন করে চেঞ্জ করে থাকে এটা এইভাবে করা হয়ে থাকে একজন ব্যক্তি নতুন টায়ার প্রথম থেকে ধরে থাকে দ্বিতীয়জন কারে লাগানো টায়ারের বোল্টকে খুলে আর তৃতীয় জন টায়ার খুলে নতুন টায়ার সেট করে এসব কাজ এত তাড়াতাড়ি এই জন্যই হয় কারণ এই কারের বিল্ট ডিজাইনে মাত্র একটি বিল্ট লাগানো থাকে